নমস্কার, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ডিম পটলের দম। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে রান্নাটা আমি কিভাবে করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তার আগে আমি একটু খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। খুন্তি দিয়ে লবণ আর হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম। ডিমটা তেলের মধ্যে দেওয়ার আগে ডিমের গাটা আমি ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছি, যাতে ডিমের মধ্যে তেল ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। ডিমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লাল করে ফ্রাই করে নেব। ডিমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার খুব ভালো করে তেল ছড়িয়ে ডিমটা আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ডিম ভাজার পর বাকি যে তেলটুকু আছে ওই তেলটাতে আমি পটলগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো টুকরো করে কেটে রাখা পটল। পটলগুলো ভাজার সময় আমি আলাদা করে আর লবণ হলুদ দেবো না, পটলগুলো আমি এমনি ভেজে নেব। পটলগুলোও আমি একদম লাল করে ভাজব। পটল আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলটা আমি তুলে নেব। বন্ধুরা, আপনারা যখন পটল ভাজবেন তখন চেষ্টা করবেন কম তেলে পটলটা ভাজার, কারণ এরকম ডুমো ডুমো টুকরো করে কাটা পটল ভাজার সময় কিন্তু পটলটা অনেকটা পরিমাণে তেল টেনে নেয়। পটলগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এবার এখানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি প্রায় 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা, আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করেছি আর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি। এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করেছি, আপনারা চাইলে গ্রেট করা পেঁয়াজও অ্যাড করতে পারেন। এবার আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন বাটা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে আর আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব জিরে আর শুকনো লঙ্কা বাটা। 3টে শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো পিউরি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এবার এই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। বন্ধুরা, আপনারা তো পটল আলুর দম, ডিম আলুর দম বাড়িতে রান্না করে খেয়ে থাকেন, তবে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার ডিম পটলের দম রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ হয় একেবারে অন্যরকম, আর রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুব ভালো যায়। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর পটল। এবার ডিম আর পটলটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নেব। মশলার সঙ্গে ডিম আর পটল আমি প্রায় 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এই রেসিপিটা আমি ঝোল করব না, একটু কারি রাখবো, সেই জন্য জলের পরিমাণটা আমি কম করে দেব। আপনারা যে যেমন পরিমাণে ঝোলটা রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 4/3 ভাগ জল অ্যাড করলাম। এবার খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে 2-1 বার নেড়ে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটা আমি হাইতে করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। মশলা কষানোর সময় খুন্তিতে অনেকটা মশলা লেগে গিয়েছিল, তাই খুন্তিটা ধুয়ে আরও অল্প একটু জল আমি অ্যাড করলাম।
গরম জল অ্যাড করার পর প্রায় 7-8 মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ধনেপাতা অ্যাড করার পর আমি আর খুব বেশি সময় ফোটাবো না। এবার খুন্তি দিয়ে দু একবার নেড়ে চেড়ে ধনেপাতাটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, ডিম পটলের দম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।